মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সতেরো মে থেকে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে না মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে সাংবাদিকদের উপাচার্য অধ্যাপক ড আখতারুজ্জামান এই তথ্য জানান বলেন সরকার শিক্ষক শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করবে সতেরো মের পূর্বে প্রথম ডোজের চার সপ্তাহ পরে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে কোনো দৃষ্টিভঙ্গিটি মার্চকে সামনে রেখে মার্চের শেষ দিকে কিছু পরীক্ষা কর্মসূচি ছিল সেগুলো পুনর্বিন্যাস করা প্রয়োজন সে কারণে একাডেমিক কাউন্সিল বলেছে যে শিক্ষার্থীরা হলে ওঠার দু সপ্তাহ দু সপ্তাহ সময় লাগবে বিভিন্ন প্রস্তুতি তো সেটা অনুষদ বিভাগ পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সমন্বয় করে সতেরোই মে থেকে দু সপ্তাহ পরে পরীক্ষা এবং স্বাভাবিক শ্রেণী কার্যক্রম সেগুলো চলতে থাকবে